ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। হ্যাঁ শিক্ষার্থীরা, আমিও ভালো আছি। আমি হেনা পালমা, সহকারী শিক্ষক সেন্ট জোসেফ স্কুল গণেশতলা দিনাজপুর। আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক প্রাথমিক জ্ঞান বিজ্ঞানের ডায়েরি বই থেকে অধ্যায় 11 আলোচনা করব। অধ্যায় 11, পৃথিবী ও সৌরজগতের কথা। তাহলে আজকে আমরা কি জানব? পৃথিবী ও সৌরজগৎ সম্পর্কে জানব। এবার সকলেই তোমরা প্রাথমিক জ্ঞান বিজ্ঞানের ডায়েরি বইটি হাতে নাও। 24 পৃষ্ঠায় যাও। বইটি খুলে প্রথমেই তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? সৌরজগৎ। বলো তো দেখি সৌরজগৎ কি? হ্যাঁ, সকলেই তোমরা জানো সৌরজগৎ মানে কি। সৌরজগৎ হলো সূর্য এবং তার চারপাশে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত তাকেই বলে সৌরজগৎ। সৌরজগতে কয়টি গ্রহ আছে তোমরা কি জানো? সৌরজগতে 9টি গ্রহ আছে। আমরা অধ্যায়টি আলোচনা করার সময় গ্রহ 9টির নাম জানব। এরপরে দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ? সূর্য। সূর্য কি বলো তো দেখি? হ্যাঁ, তোমরা সূর্য সম্পর্কেও জানো। সূর্য হলো একটি বিশাল নক্ষত্র। সকালে পূর্ব দিকে সূর্য ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য ওঠে বলেই সকাল হয় এবং সূর্য অস্ত যায় বলেই রাত হয়। এরপর আমরা পৃথিবী সম্পর্কে জানব। বলো তো দেখি পৃথিবী কি? হ্যাঁ, তোমরা পৃথিবী সম্পর্কেও জানো। পৃথিবী হলো সৌরজগতের একটি গুরুত্বপূর্ণ গ্রহ। পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার দেখতে গোলাকার, উত্তর দক্ষিণে একটু চাপা। তাহলে আজকে আমরা পৃথিবী ও সৌরজগতের কথা এই অধ্যায়টিতে সৌরজগৎ, সূর্য, পৃথিবী সম্পর্কে অনেক কিছুই জানব। আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে 1 থেকে 13টি প্রশ্নের উত্তর রয়েছে। তাহলে আজকে আমরা এই 13টি প্রশ্ন সম্পর্কে জানতে পারবো। তাহলে প্রশ্নের উত্তরগুলো আমি পড়ছি, আমার পরে পরে তোমরাও পড়বে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। 1. প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? উত্তর, সূর্য এবং তার চারপাশে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, পুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে। তোমরা কি বুঝতে পেরেছ সৌরজগৎ কাকে বলে? আমি আরেকবার পড়ছি প্রশ্নটি এবং আমার পরে পরে তোমরাও বলো। 1. প্রশ্ন, সৌরজগৎ কাকে বলে? উত্তর, সূর্য এবং তার চারপাশে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, পুঞ্জ নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে। 2. প্রশ্ন, আমরা যে গ্রহে বাস করি তার নাম কি? উত্তর, পৃথিবী। 3. গ্রহ কয়টি ও কি কি? উত্তর, গ্রহ 9টি, যথা পৃথিবী, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। 4. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এই প্রশ্নের উত্তরটি আমি আরেকবার বলছি, তোমরাও আমার পরে পরে বলো। 4. প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 5 প্রশ্ন, আকাশ কি? উত্তর, পৃথিবীর বাইরের শূন্য স্থানকে আকাশ বলে। আকাশ কাকে বলে? পৃথিবীর বাইরের শূন্য স্থানকে আকাশ বলে। 6 প্রশ্ন, পৃথিবীর পরিধি কত? উত্তর, প্রায় 25,000 মাইল বা 40,000 কিলোমিটার। 7 প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদ কত দূরে থাকে? উত্তর, প্রায় 2,40,000 মাইল দূরে থাকে। পৃথিবী থেকে চাঁদ কত দূরে থাকে? প্রায় 2,40,000 মাইল দূরে থাকে। 8 প্রশ্ন, গ্রহ কি? উত্তর, সূর্যের চারিদিকে যা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাকে গ্রহ বলে। সূর্যের চারিদিকে যা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাকে গ্রহ বলে। 9 সূর্যের নিকটতম গ্রহ কোনটি? উত্তর, সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। 10 প্রশ্ন, পৃথিবীর উপগ্রহ কয়টি ও কি কি? উত্তর, পৃথিবীর উপগ্রহ একটি, উপগ্রহটি হচ্ছে চাঁদ। 11 সূর্য কি? উত্তর, সূর্য একটি বিশাল নক্ষত্র। 12 পৃথিবীর বয়স কত? উত্তর, প্রায় 500 কোটি বছর। পৃথিবীর বয়স কত? প্রায় 500 কোটি বছর। 13 সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম মানে সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর, বৃহত্তম গ্রহ বৃহস্পতি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা 1 থেকে 13 পর্যন্ত যে সকল প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। তাহলে তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো ভালোমতো পড়বে, মুখস্থ করবে ও বাড়িতে খাতায় না দেখে লিখবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকো। ধন্যবাদ।